বন্ধুরা, আজ আমরা দেখব কাপ্তাইতে কায়াকিং। আপনারা অনেকেই জানেন, খুব বেশি দিন হয়নি বাংলাদেশে কায়াকিং শুরু হয়েছে এবং এই কায়াকিংয়ের শুভযাত্রাটা কাপ্তাই থেকেই শুরু হয়, যা এখন দেশের বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যে মহামায়া লেক মিরেশরাইয়ে কক্সবাজারের মার্বেট রিসোর্টের ওই দিকটা কায়াকিং শুরু হয়েছে এবং এই কাপ্তাইতে বোধ হয় আরও একাধিক জায়গায় কায়াকিং এর ব্যবস্থা আছে। তো খুব অল্প সময়ে আস্তে আস্তে দেখে বোঝাই যাচ্ছে যে অদূর ভবিষ্যতে এটা আরও একটি জনপ্রিয় ইভেন্টে পরিণত হবে। আমাদের বাংলাদেশের এই শান্ত শিষ্ট লেক কিংবা শান্ত নদীতে কায়াকিং অনেকটাই নিরাপদ, যা ভুটান, নেপাল কিংবা ভারতের পাহাড়ি খরস্রোতা নদীতে কায়াকিংয়ের তুলনায় অনেকটাই সহজ। যে কোনো বয়সের যে কোনো মানুষ লাইফ জ্যাকেট পরে বাংলাদেশের এই শান্ত লেকগুলিতে কায়াকিং করতে পারে। কায়াকিং একক হয়, একক অথবা দুইজন অথবা তিনজনেরও অনেক কায়াকের ব্যবস্থা থাকে। আশা করি সময় সুযোগ পেলে সবাই উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।